नमस्कार चौबीस घंटा अपन एक बार स्वागत अपन संगे रही कुणाल मुहूर्ते खबर अपन देखो डाक्तर बाबू डबल इनकाम सरकारी हासपाताले शिशु चिकित्सक काजेर समय रोगी देखें व्यक्तिगत चेम्बारे आउटडोर तीर्थेर कागेर मतन अपेक्षा रोगीरा डाक्तर बाबू थाकें तखन हासपातालेर पाशे एक ओषुधेर दोकाने सिम्पल लजिक विजिट दिए बाच्चाके देखाओ फेलो करी माखोतेल पश्चिम मेदिनीपुरे चंद्रकोना ग्रामीण हासपाताले एकमात्र शिशु विशेषज्ञ असित प्रामाणिक अभियोग आउटडोरे समय ताके हासपाताले पावा जाए ना एवं हासपाताले उल्टो दिके एकटी ओषुधेर दोकाने तिनी चेम्बार खुले विजिट निये रोगी देखें बोले अभियोग गरीब बाबा मा जादेर सामर्थ्य नेई तारा डाक्तर बाबुर करुणाय आशाय घंटार पर घंटा किन्तु दाड़िये थाकेन हासपाताले चंद्रकोना ग्रामीण हासपाताले आउटडोर समय सकाल नौटा थेके दुपुर देड़टा आमरा पौंछेछिलाम सकाल साढ़े दसटाय आउटडोरे डाक्तर बाबू देखा नहीं लाइने दाड़ानो रोगीरा किन्तु जानेन तिनि कोथाय উল্টো দিকে যে ওষুধের দোকান সেটাই নাকি ডাক্তার বাবু চেম্বার এবং চব্বিশ ঘন্টার প্রতিনিধি সেখানে গিয়ে তার দেখা পায়নি যদিও চেম্বারের বাইরে বাবা মায়ের ভিড় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে সেখানে রোগীর দেখা নেই এবং সেখানে রোগী দেখা হয় এমন তাই ডক্টর অসিত প্রামাণিক সেখানে বসেন এবং ওষুধ দোকানের কর্মীরা যেটা সাফাই দিচ্ছেন ডাক্তারবাবু নাকি হাসপাতালেই রয়েছেন রোগীর আত্মীয়রা বলছেন যে তারা এই সময় ডাক্তারবাবুকে দেখান কিন্তু এদিন হঠাৎ নাকি জরুরি কল্পে বেরিয়ে গেছেন ডাক্তারবাবু ডাক্তারবাবু কোথায় জানেন না হাসপাতালের কর্মীরাই এমনকি বিএমওইচ নিজেই অন্ধকারে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুর ডাবল ইনকাম নিয়েও কিছুই জানে না জানা নেই তার কিন্তু এমনটাই বলে অভিযোগ খতিয়ে দেখবেন বললেন তিনি পরিবারের লোক অভিযোগ করছে যে শিশু ডাক্তারকে আমরা পাচ্ছি না অধিকাংশ দিনই এসে শিশু ডাক্তারকে পাচ্ছি না এই হসপিটালের শিশু ডাক্তারকে হসপিটালের পাশেই চেম্বারে যেতে পাচ্ছি এই বিষয়ে আপনি কি বলবেন চিকিৎসা পরিষেবার বিশ্বাসযোগ্যতায় বড় সড় প্রশ্নচিহ্ন সেই অবিশ্বাসের বাতাবরণে কিছুটা ভরসা ফেরালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সরকারি খরচে সেখানে জটিল ও ব্যয়বহুল অপারেশন হলো দুস্থ রোগীর উদ্যোগী ডাক্তার বাবুরাই প্রাণ পেল পারভিনা যক্ষায় তিনটি ভাটিব্রা জোড়া লেগে পিঠকুঁজো হয়ে যায় কার্যত পঙ্গু বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরেছেন বাঁচলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এসে এইখানে আমার ট্রিটমেন্টটা ভালো হলো এ ডাক্তার আমাকে মেয়ের মতনই দেখলো দেখালো আজ তিন চার বছর ধরে দেখে এখানটাতে এসে ভালো হয়ে গেল আট ঘন্টায় জটিল ও ব্যয়বহুল অপারেশন তাতেই বেঁচেছেন পারভিনা মানব সেবায় ফুল মার্কস হাসপাতাল হাসি মুখে গ্রামে সোজা হয়ে হেঁটে ফিরে যাবে সেটাই আমাদের কাছে একটা মস্ত বড় পাওয়া পারভিনা বিবি এখন একটু একটু করে হাঁটছেন ডাক্তারবাবুরা বলেছেন দিনে দিনে আরো সুস্থ হয়ে উঠবেন ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা